যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলার প্রচলন নেই বললেই চলে। তবে মার্কিন মূল্যকে ক্রিকেট যে একেবারেই নতুন খেলা তা কিন্তু বলার সুযোগ নেই। ইতিহাস বলে 18 শতকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে ওঠে ক্রিকেট। ব্রিটিশদের অধীনে সেই সময়ে আমেরিকান বিদ্রোহের সাথে ক্রিকেট খেলেছিলেন জর্জ ওয়াশিংটনের মতো নেতাও। 1844 সালে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু খেলাটার জনপ্রিয়তা থাকার পরও ধারণা করা হয় 1850 থেকে 60 সালের দিকে ক্রিকেটের পরিবর্তে বেসবল খেলার প্রচলন করা হলে যুক্তরাষ্ট্রে কমে যায় ক্রিকেটের প্রচলন। তবে গেল এক যুগে আবারও যুক্তরাষ্ট্রে ফিরতে থাকে ক্রিকেটের জনপ্রিয়তা। বিশেষ করে দেশটিতে বসবাসরত ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূতদের হাত ধরে খেলাটির কদর বাড়ে। যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে তাই ভারতীয়দের আধিক্য বেশি। সেই সাথে পাকিস্তানি ও ক্যারিবিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মূলত এখন চলছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। তবে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের বিশ্বনন্দিত অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন যুক্তরাষ্ট্রের হয়ে খেলা শুরু করায় দলটার শক্তি ঢের বেড়েছে। 21 মে টেক্সাসের হিউস্টন শহরে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশের 3 ম্যাচের T20 সিরিজ। চলুন জেনে নেই কোন কোন ক্রিকেটাররা বাজির ঘোড়া হতে পারে স্বাগতিকদের জন্য। এই মুহূর্তে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তারকা কোরি অ্যান্ডারসন। USA হয়ে 2 ম্যাচ খেলে 55-28 রানের মার্কুটে 2টি ইনিংস খেলেছেন কোরি। টাইগারদের জন্য সবচেয়ে বড় হুমকি এই সাবেক নিউজিল্যান্ড তারকা। যুক্তরাষ্ট্র অধিনায়ক গুজরাটে জন্ম নেওয়া ভারতীয় ক্রিকেটার মোনাং প্যাটেল। ব্যাট হাতে আর গ্লাভসে দলের ভরসা তিনি। গুজরাট যুব দলের হয়ে খেলা মোনাং এখন পর্যন্ত খেলেছেন 47টা ওয়ানডে ও 23টা T20। গত 3 বছরে 12টা T20 ইনিংস খেলে 302 রান করেছেন মোনাং। গড় 27.45, স্ট্রাইক রেট 150-এরও বেশি। তবে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রের ভরসা 2 ক্যারিবিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার। 30 বছর বয়সী ওপেনার স্টিভেন টেইলর বেশ ভালো ব্যাটিং করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিয়মিত খেলায় ব্যাটার গত 3 বছরে দেশটির টপ স্কোরার। সবশেষ 11 ইনিংসে করেছেন 418 রান, যার মধ্যে আছে 1টা সেঞ্চুরি আর 2টি 50। গড় আর স্ট্রাইক রেট ঈর্ষণীয়। এই ম্যাচগুলোতে 46.44 গড়ে রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল 162+। আরেক ব্যাটিং অলরাউন্ডার অ্যারন জোনসও ভালো ক্রিকেটার। এই টপ অর্ডার ব্যাটার বোলিং করেন লেগ স্পিন। BPL-এর 1 মৌসুমে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। গত 14 ম্যাচে 262 রান করার পাশাপাশি নিয়েছেন 4 উইকেট। যুক্তরাষ্ট্রের ট্রাম্প কার্ড হতে পারেন দলটার হেড কোচ স্টুয়ার্ট ল। কিছুদিন আগেও টাইগারদের যুব দলের হেড কোচ ছিলেন এই অজি। সাকিবদের সাথে জাতীয় দলেও কাজও করেছেন ল। কয়েক মাস আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হবার লড়াইও ছিলেন। তাই তো শান্ত সাকিবদের শক্তি দুর্বলতা ফাঁকফোকর সবই জানেন মার্কিন কোচ ল। যুক্তরাষ্ট্রের বড় দুর্বলতা বোলিং। তেমন ভালো মানের বোলার নেই তাদের। তবে আহমেদাবাদে জন্ম নেওয়া 36 বছর বয়সী নিসর্গ প্যাটেল আর মুম্বাইয়ের সৌরভ নেত্রভালকর দলটার মূল ভরসা। বাহাতি স্পিনার নিসর্গ সবশেষ 16 ম্যাচে নিয়েছেন 22 উইকেট আর বাহাতি পেসার সৌরভ গত 3 বছরে খেলা 16 ম্যাচে নিয়েছেন 20 উইকেট।